Hello future doctors, I welcome you all to this wonderful platform of Cation Aspirants. এই ভিডিওতে আমরা এটা ডিসকাস করব যে ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড টু কাউন্সেলিং এর জন্য কোন ক্যাটাগরির কতজন স্টুডেন্ট রেজিস্টার করেছে অথবা কলেজে অ্যাডমিশন নিয়ে উইলিংনেস শেয়ার করেছে, অর্থাৎ রাউন্ড টু কাউন্সেলিং এর জন্য যে এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশ করা হয়েছে সেই লিস্টে কোন ক্যাটাগরির কতজন স্টুডেন্ট রয়েছে। এর সাথে সাথে আমরা ক্যাটাগরি ওয়াইজ গভর্নমেন্ট মেডিকেল কলেজে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটার ব্যাপারে ডিসকাস করব, প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটার আন্ডারে কতগুলো সিট কোন ক্যাটাগরির জন্য অ্যাভেলেবেল রয়েছে সেটা ডিসকাস করব, এবং গভর্নমেন্ট বিডিএস কলেজে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটার ব্যাপারেও ডিসকাস করব। কেমন? তাহলে চলো ডিসকাশন স্টার্ট করা যাক। সবার প্রথমে তোমরা দেখতে পারবে আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে 3,139 জন, ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে 842 জন, ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে 482 জন, শুধু ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে 125 জন, ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে 471 জন, এবং এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে 1,709 জন, এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে 359 জন। ওকে, তো চলো এবারে ডিসকাস করি যে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কতগুলো গভর্নমেন্ট এমবিবিএস সিট অ্যাভেলেবেল রয়েছে। সবার প্রথমে দেখো আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য টোটাল 38টা গভর্নমেন্ট এমবিবিএস সিট অ্যাভেলেবেল রয়েছে, অ্যান্ড এর সাথে দুটো সিট অ্যাভেলেবেল রয়েছে ইএসআইসি মেডিকেল কলেজে। ইএসআইসি মেডিকেল কলেজটাকে আমি এই জায়গায় একসাথে রাখিনি, তার মেইন কারণ হচ্ছে ইএসআইসি মেডিকেল কলেজে এক নম্বর ফিস অনেকটাই বেশি, অ্যান্ড দুই ইএসআইসি মেডিকেল কলেজে একটা সার্ভিস বন্ড অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো সেই জন্যই আমি এটাকে অন্যান্য মেডিকেল কলেজ থেকে আলাদা রেখেছি। ওকে, আচ্ছা, ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইডব্লিউএসদের জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য টোটাল 28টা সিট অ্যাভেলেবেল রয়েছে, এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো সিট রাউন্ড টু কাউন্সেলিংয়ের জন্য অ্যাভেলেবেল নেই। আচ্ছা, টোটাল ভ্যাকেন্ট সিটের সংখ্যা হচ্ছে কি 197+2, দুটো ইএসআইসি মেডিকেল কলেজের সিট, তাহলে টোটাল ভ্যাকেন্ট সিটের সংখ্যা হচ্ছে গিয়ে 199টা। যে 199টা সিটের মধ্যে পিডব্লিউডিদের জন্য রয়েছে 131, দুটো সিট অ্যাভেলেবেল রয়েছে ইএসআইসি মেডিকেল কলেজে, টোটাল পিডব্লিউডিদের জন্য অ্যাভেলেবেল সিটস আছে 133টা। ওকে, এবং তোমাদের এখানে একটা কথা বলে রাখি, রাউন্ড টু কাউন্সেলিংয়ের পরে যতগুলো পিডব্লিউডি সিট থাকবে প্রত্যেকটা পিডব্লিউডি সিট রেসপেক্টিভ ক্যাটাগরির নন পিডব্লিউডি সিটে কনভার্ট হয়ে যাবে, মানে আনরিজার্ভ পিডব্লিউডি থেকে সেই সিটগুলো রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে যেগুলো বেঁচে থাকবে সেগুলো আনরিজার্ভড ক্যাটাগরিদের কাছে চলে যাবে। বোঝাতে পারলাম? এর সাথে সাথে এখানে বলে রাখি, যারা ওবিসি এনসিএল, শুধুমাত্র ওবিসি এনসিএল, ওবিসি এ নয়, ওবিসি বি নয়, তাদের ক্ষেত্রে ইএসআইসি মেডিকেল কলেজে একটা সিট ভ্যাকেন্ট রয়েছে রাউন্ড টু কাউন্সিলিংয়ের জন্য, ঠিক আছে? এরপর দেখি গভর্নমেন্ট বিডিএস কলেজে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে। দেখো গভর্নমেন্ট বিডিএস কলেজে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 23টা সিট, ওবিসি এদের জন্য দুটো সিট অ্যাভেলেবেল রয়েছে, ওবিসি বিদের জন্য একটা সিট অ্যাভেলেবেল রয়েছে, ইডব্লিউএসদের জন্য 6টা সিট অ্যাভেলেবেল রয়েছে, এবং এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 18টা সিট অ্যাভেলেবেল রয়েছে, এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য দুটো সিট অ্যাভেলেবেল রয়েছে। তো টোটাল অ্যাভেলেবেল সিটের সংখ্যা হচ্ছে 64, যে 64টা সিটের মধ্যে 12টা সিট পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো এই গেল গভর্নমেন্ট বিডিএস এর আন্ডারে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্ট সিটের সংখ্যা। ওকে, আচ্ছা, চলো এবারে আমরা দেখি যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে স্টেট কোটার আন্ডারে কতগুলো সিট কোন ক্যাটাগরির জন্য অ্যাভেলেবেল রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 48টা সিট অ্যাভেলেবেল আছে, ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য টোটাল 14টা সিট অ্যাভেলেবেল আছে, ওবিসি বিদের জন্য 13টা সিট, ইডব্লিউএসদের জন্য 20টা সিট অ্যাভেলেবেল আছে, এসসিদের জন্য অ্যাভেলেবেল সিট হচ্ছে গিয়ে 40টা, এবং এসটিদের জন্য টোটাল 14টা সিট অ্যাভেলেবেল রয়েছে। তাহলে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে স্টেট কোটার আন্ডারে টোটাল অ্যাভেলেবেল সিটের সংখ্যা হচ্ছে 155টা, এবং পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাভেলেবেল সিটের সংখ্যা হচ্ছে গিয়ে 16টা। বুঝাতে পারলাম? সো আই হোপ ইউ এনজয়েড ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। কেমন? ভিডিও শেষে আমি তোমাদের কাছে একটা ব্যাপারের জন্য ক্ষমা চাইছি, সেটা হচ্ছে কি, আমি এর আগে এই সেম টপিকের উপরে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে আমি আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য যে সিটটা বলেছিলাম সেটা ভুল ছিল, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট, অ্যান্ড ট্রাস্ট মি, হ্যান্ড অন মাই হার্ট, আই এম ভেরি মাচ অ্যাশেমড ফর দিস কাইন্ড অফ মিস্টেক দ্যাট হ্যাজ বিন ডান বাই মি। So if you can, then please pardon me for that.